আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহরবানিতে ভালো। অনেক দিন পর আজ একটি ভিডিও নিয়ে আসলাম। বর্তমানে আমার চেম্বারে ওয়াটার পক্স বা চিকেন পক্স নিয়ে অনেক রুগী আসেন। সাধারণত এই ওয়াটার পক্স বা চিকেন পক্স বা জলবসন্ত যেটাই বলি না কেন, এই রোগটি সাধারণত শীতকালে শেষে গরমকালে অর্থাৎ ঋতু পরিবর্তনের ফলে এই সংক্রামক ব্যাধিটি সংক্রমিত হয়ে থাকে। সম্মানিত ভাইয়েরা, যার দেহে এই ভাইরাসটি সংক্রমিত হয় তখন সাধারণত সে অস্বস্তি ভোগ করে, সে সাধারণত জ্বরজ্বর অনুভব করে। আস্তে আস্তে দেখা যায় প্রথম স্টেজেই তার এই ঘামাচির মতো ছোট ছোট ফুসকুড়ি বের হয় এবং সেখান থেকে আস্তে আস্তে বড় হয়ে যায়। বড় হয়ে গেলে সেই ফুসকুড়ির বা খোসার ভিতরে শক্ত এক ধরনের আবরণ হয় এবং সেই আবরণের ভিতরে পানি চলে আসে, চুলকানি হয়। সম্মানিত ভাই বোনেরা, এই চিকেন পক্স বা ওয়াটার পক্স বা জলবসন্ত এই রোগের আমাদের হোমিওপ্যাথিতে কার্যকরী কিছু মেডিসিন রয়েছে। এই রোগের প্রাথমিক অবস্থায় একোনাইট নেফিলাস একটা ঔষধ 3x, এটা যদি এক ফোঁটা করে দিনে তিনবার বা চারবার খাওয়া যায় তাহলে অচিরেই এই রোগটি সেরে যায়। সম্মানিত ভাই বোনেরা, রোগের প্রাথমিক অবস্থার পরে যে কোনো অবস্থায় রাস্টক্স একটি কার্যকরী একটি ঔষধ, এই ঔষধটিও যদি প্রয়োগ করা যায় তাহলে অতি দ্রুত এই সংক্রামক ব্যাধিটি সেরে যায়। সাধারণ সময়কাল 7 থেকে 8 দিনের থেকে শুরু করে নিয়ে 14-15 দিন পর্যন্ত থাকতে পারে। এছাড়া আরেকটি মেডিসিন রয়েছে, যদি প্রচণ্ড জ্বর হয় এবং সাধারণত চোখ মুখ লাল হয় সেক্ষেত্রে বেলেডোনা একটি মেডিসিন অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। এই ঔষধটি প্রয়োগ করলেও দ্রুত এই জলবসন্ত সেরে যায়। সম্মানিত ভাই বোনেরা, যদি গুটিকার মধ্যে অনেক হয় অর্থাৎ পানি হয়, চুলকানি হয়, সেক্ষেত্রে এফিস মেল একটি ঔষধ, এই ঔষধটি প্রয়োগ করলেও দ্রুত চুলকানি সহ অন্যান্য উপসর্গগুলো চলে যায়। এখন আমি আপনাদেরকে ঔষধ খাওয়ার যে নিয়মাবলী সেই নিয়মাবলী আমি বলে দিচ্ছি। অর্থাৎ যে ঔষধগুলো আমি বললাম সেই ঔষধগুলো আপনার 6 অথবা 30 শক্তি এক ফোঁটা করে জিভে দিয়ে অথবা পানির সাথে মিক্সড করে খেলে মাত্রা হলো 3 থেকে 4 বার ঔষধটি প্রয়োগ করলে আস্তে আস্তে ঔষধ রোগটি আস্তে আস্তে সেরে যায়। সম্মানিত ভাই বোনেরা, আমি কয়েকটি ঔষধের নাম এবং প্রয়োগবিধি বললাম। এছাড়া আপনারা আপনাদের নিকটস্থ হোমিও কোনো রেজিস্টার্ডকৃত ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি ঔষধ সেবন করেন তাহলে আরও বেশি ভালো হয় এবং উনি ব্যবস্থাপত্র করে আপনার ঔষধ সিলেকশন করে লক্ষণ অনুযায়ী আপনারা সেবন করলে আরও বেশি উপকৃত হবেন। সম্মানিত ভাই বোনেরা, ফাহাদ হোমিও হল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য আরও উৎসাহ যোগাবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনের আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।